ষষ্ঠ দফা নির্বাচনের আগে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। বিজেপির স্থানীয় বুথ সভাপতির বাড়ির সামনে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। তার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এমন ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাত পোহালে ষষ্ঠ দফা নির্বাচন রাজ্যের 43টি আসনে। তার আগে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। স্থানীয় বিজেপির বুথ সভাপতির স্ত্রী সকালে আবর্জনা ফেলতে গিয়ে বাড়ির সামনে একটি বস্তা দেখতে পান। বস্তার মুখ খুলতেই বোমা নজরে আসে। বিজেপির দাবি, তৃণমূলের তরফে রোজই হুমকি দেওয়া হতো। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখাতেই বোমাগুলো রেখেছে বলে দাবি তাদের। নোংরা ফেলার জন্য এদিকে আসি, আসে দেখি কি এখানে একটা নতুন একটা বস্তা। তখন আমার সন্দেহ হলো যে এই বস্তা তো আমার না, এখানে নতুন বস্তা কে রাখলো। তখন আমি একটু আগায় যাই, একটা কাঠি দিয়ে বস্তার মুখটা একটু ফাঁকা করে দেখি যে বোম। গোটা ঘটনা বিজেপি চক্রান্ত বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এলাকায় তৃণমূলের সমর্থক বেশি থাকার কারণে বিজেপি এমনটা ঘটিয়েছে বলে দাবি তাদের। যেহেতু তৃণমূল কংগ্রেসের ভোট এখানে 90%, এখানে বিজেপি কোনো রকম ভোট পাবে না, যার জন্য এটা পরিকল্পিতভাবে যেন তৃণমূল কংগ্রেসের ঝোলাতে ভোটগুলো না পড়ে একটা দুর্ঘটনা ঘটবার এদের পরিকল্পনা। এটা বিজেপির পরিকল্পনা, এটা বিজেপি তৃণমূল কংগ্রেস কখনো করতে পারে না। তৃণমূল কংগ্রেসের ভোট এখানে 90%, বিজেপি তৃণমূল কেন করতে যাবে এই কাজটা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ। আকাশ বার্তা। এখন আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।